ইনডোর এই প্ল্যান্টটা অনেক সুন্দর হয়েছে। যদিও গাছটা ন্যাচারাল, কিন্তু দেখে মনে হয় একদম আর্টিফিশিয়াল। আমি বুঝতে পারছি না ক্যামেরাতে কেমন মনে হচ্ছে, কিন্তু বাস্তবিকভাবে গাছটা দেখতে একদম অদ্ভুত লাগছে, খুবই সুন্দর লাগছে। এই যে এই পাতাটা নতুন বের হয়েছে, তো এটা কিন্তু বেশ কয়েকদিন হলেই ঘরে রেখেছি, তারপরেও খুব সুন্দর সতেজ তরতাজা আছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আমি দোয়া করি সব সময় আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি ইতি, সিরাজগঞ্জের মেয়ে, ঢাকা থেকে বলছি। অ্যাকচুয়ালি খুব শীত পড়ে গেছে, ঢাকাতেই এরকম শীত, তাহলে আমাদের উত্তরবঙ্গে কীরকম একটা অবস্থা হয়েছে খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। বেশ কয়েকদিন আগে অর্থাৎ ডিসেম্বর মাসে আমি বাড়ি গিয়েছিলাম, শুধুমাত্র শীত বেশির জন্য চলে এসেছি ছোটো বেবিকে নিয়ে। তো দুই তিন দিন হলো ঢাকাতেও বেশ শীত পড়েছে, যারা ঢাকায় আছেন তারা বুঝতে পারছেন। আর আমাদের উত্তরবঙ্গে যারা আছে এইখানকার জায়গাগুলোতে তো আরও বেশি কষ্ট হয় শীতে, আল্লাহ সবাইকে রহমত দান করুক। তো এইটা আমার গতকালকের ভিডিও, আমি বিকেলবেলা করেছিলাম। আমার হঠাৎ মনে হলো গাছগুলো খুব নোংরা হয়ে গিয়েছে, প্লাস্টিকের ফুলগুলো, আর্টিফিশিয়াল ফুলগুলো। তো তখনই আমি ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখি, তাহলে কালকের দিনের বেলা আমার ঘর গুছাতে একটু সুবিধা হবে। শীতকাল বলে যে কাজ করতে ইচ্ছা করছে না, বলে যে কাজকর্ম কম, তা কিন্তু না, বরঞ্চ কাজকর্ম আরও বেশি হয়ে গিয়েছে। শীতের সময় কাপড় চোপড় বেশি, তারপর হচ্ছে বিছানার কাপড় চোপড়ও বেশি হয়, আর বাচ্চা থাকলে তো কথাই নেই, আরও বেশি কাপড় চোপড় বের হয়, নিজেদের কাপড় চোপড়ও বেশি নোংরা হয়। আর ঘরের মধ্যে ধুলাবালির তো কোনো কথাই নেই, শীতকালে মনে হয় আরও ধুলাবালি বেশি জমে। তো বিকালবেলা ধোয়া পড়ছে জন্য আমি আর ওয়াশরুমে গিয়ে বালতিতে করে ফুলগুলো ধুব না, আমার সিঙ্কটা যেহেতু অনেকটাই ডিপ, এখানে ধুইতেও বেশ সুবিধা আছে, তাই আমি এখানেই ধুয়ে নিব। প্রথমে আমি সিঙ্কের মুখটা বন্ধ করে দিয়ে, যেখান দিয়ে পানি পড়ে সেটা বন্ধ করে দিয়ে, আমি পানি দিয়ে গুঁড়া সাবান দিয়ে ফুলগুলো ভিজিয়ে নিয়েছি। তারপরে যেই পাত্রগুলোতে রেখেছিলাম, ফুলদানিগুলোতে রেখেছিলাম, সেগুলো একটু সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো সবাইকে এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত লাইক কমেন্ট করেন আমাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না এই প্ল্যাটফর্ম থেকে আমি কী পাবো কী পাবো না, কিন্তু এতদিন আমি যতটুকু পেয়েছি তা হলো যে আমার প্রায় 7 মাসের মতো হয়ে গিয়েছে এই ইউটিউবিংয়ে আসা, কিন্তু এই পর্যন্ত আমি একটাও নেগেটিভ কোনো কমেন্ট পাই নাই। যা কমেন্ট পেয়েছি খুব ভালো লেগেছে এবং আপুরা আমাকে অনেক উৎসাহিত করেছে। যদিও আমার এখনকার ভিডিওগুলোতে ভিউজ কম আসছে, আমার প্রথম দিকের যে ভিডিওগুলো ছিল সে ভিডিওগুলোতে আমার প্রচুর ভিউজ আসতো নতুন হিসেবে, কারণ নতুন হিসেবেই আমার একটা ভিডিওতে 40K ভিউজ এসেছে, এবং পরবর্তী ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওই আমি 1K ভিউজ না হওয়া পর্যন্ত নতুন ভিডিও আপলোড করিনি। তো এরকমভাবে চলতে চলতে বেশ 11-12K, তারপর 6-7K, এরকম প্রত্যেকটা ভিডিওতে ভিউজ এসেছে। কিন্তু আনফর্চুনেটলি আমি মাঝখানে অসুস্থ হওয়াতে আমার অনেকখানি গ্যাপ পড়ে গিয়েছে, যার কারণে আমার যারা ভিউয়ার্সরা ছিল তারা হয়তো বা আমার ভিডিওটা আর দেখতে পারছে না, বা গুগল আমাকে ওইভাবে সাজেস্ট দিচ্ছে না। তো যাই হোক, আল্লাহ ভরসা, এক সময় হবে। তো এই তো গাছগুলো শুকিয়ে গিয়েছে, আমি রাত্রেবেলা আর সেট করিনি, সকালবেলা এসে আগে আমি গাছগুলো সেট করে নিলাম, দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই যে এইটা আমার একটা ঝুড়ির উপরে রানার বানিয়েছিলাম,
এই টার্সেলটা আমি হাতে বানিয়েছিলাম পুঁতি দিয়ে, সিল্কের সুতাগুলো দিয়ে, খুব ভালো লাগছে। যদিও কাপড়টা এখন নষ্ট হয়ে গিয়েছে, অনেক দিন ইউজ করেছি আমি এটা। ডাইনিং টেবিলে এই পটটার মধ্যে একটা ফুল রেখে দিলাম। এখন ফুলগুলো আরও বেশি দেখতে ন্যাচারাল লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আসলে শীতের সময়টাতে কাজ যদিও বেশি হয়, কিন্তু কাজ করতে একদমই ইচ্ছা করে না, খালি মনে হয় কাঁথা কম্বল বা লেপ গায়ে দিয়ে শুয়ে থাকি। শুয়ে থাকতেই বেশ আরাম লাগে, কিন্তু যাদের বেবি আছে যাদের, তারা তো একদমই এই কাজটা করতে পারবে না। আর সংসারে কাজকর্ম তো আছেই প্রত্যেকটা নারীর জন্য, সেইটা তো একটা 24 আওয়ার্স ডিউটির মধ্যে পড়ে যায়, কোনো রেস্ট নাই। যতই শীত হোক গরম হোক শরীর খারাপ হোক, তো একটু যদি ইজিভাবে কাজগুলো করতে চেষ্টা করি আমরা, তাহলে কিন্তু করা যায় শীতের সময়টা। যেমন এই সময়টা একটু ধোয়াধুয়ি কম করে, যেদিন বেশি রৌদ্র উঠবে সেই দিন অনেকগুলো কাপড় না হলে একসাথে ধুয়ে কষ্ট করে শুকিয়ে নেওয়া যেতে পারে। আর কাপড় যেন কম বের হয় সেভাবে চেষ্টা করতে হবে। আর এই সময়টা যত কম পারা যায় পানি নাড়তে, পানি না নাড়লে, একটু কম করে নাড়লে ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে, শরীর ভালো থাকবে। তো আমি এখন আর 2-3 দিন পরেই পরেই বিছানাগুলো চেঞ্জ করি না, 4-5 দিন করে ফেলি। তো এইখানে আমি আগে বিছানাটা গুছিয়ে নেব, চেঞ্জ করব না, জাস্ট এলোমেলো হয়েছিল এটা আমি একটু গুছিয়ে নেব। ছেলের কাপড়গুলো শুকিয়ে গিয়েছে এগুলো, আর খুব বেশি একদম বিছানা উলট পালট করে গুছাবো না, বালিশগুলো এক সাইডে সরিয়ে রেখে এক সাইড গুছিয়ে নিয়ে পরে বালিশগুলো সেট করার পরে বাকিটুকু গুছিয়ে ফেলবো। তবে হোক শীত হোক গরম বা হোক অসুস্থতা, যাই হোক না কেন, ঘরে এলোমেলো থাকলে একদমই শান্তি লাগে না, আর সব কিছু গুছানো থাকলে বেশ শান্তি লাগে। তো এই জন্যই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন বা ধোয়াধুয়ির কাজগুলো একটু যতখানি সম্ভব অ্যাভয়েড করে গুছগাছ করে রাখার কাজগুলো বেশি করে করলে মোটামুটি একটা স্বস্তি মিলে। অবশ্য যাদের ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনে কাপড় দিলে তো পরবর্তী সময় ড্রাই হয়েও বের হয়, তাদের জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যাদের ওয়াশিং মেশিন নেই, তারা একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলেই ভালো থাকা যায়। আমার ছেলে পাতাগুলো ধরতে যাচ্ছিলো, তো আমি ডাকার পরে আবার ফিরে তাকালো, আমার দিকে আর ধরলো না। এবার আসলাম বেডরুমটাতে। এখানে আমি বেবির র্যাকসিনটা পাড়া ছিল সেটা তুলে নিয়েছি, মশারি, তারপর 2টা কমফোর্টার আলাদা, সেগুলো আমি একদম ভাঁজ করে তুলে রেখেছি বিছানায়, আর এগুলো রাখবো না বিছানায়। বা চোখের সামনে বেশি কাপড় চোপড় রাখলে তাহলে আরও অস্বস্তি বেশি লাগে, এই জন্য আমি একটু অন্যভাবে অর্গানাইজ করার চেষ্টা করি সবসময়। এই বিছানাও আমি চেঞ্জ করবো না, শুধু বালিশগুলো গুছিয়ে দিলাম আর টান টান করে নিলাম বিছানাটা। আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটি দেখছেন কি না, যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার ছেলে তো সারাক্ষণই পিছন পিছন ঘুরে, এর আগেও আপনাদের সাথে বলেছি আমি যেখানটায় যাব সেখানেই যাবে। তবে এটা একটা প্লাস পয়েন্ট আছে, চোখের সামনে থাকলো টেনশন কম থাকলো। আসলে বেবিদেরকে একটু সতর্কতার সাথেই পালতে হয়, কারণ হঠাৎ করে কোথায় লেগে যায়, ব্যথা পায়, এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করে পাললে ব্যথা ট্যাথা কম পাওয়া যায়। এই ফেরি লাইটটা আমি আমার ছেলের জন্য লাগিয়েছি, সামনের ভাবির বাসায় লাইটটা ছিল, আমার ছেলে গেলেই এটা দিতে বলতো অনেক ছোটোবেলা থেকেই, তো সেই লাইটটা আমি এনেছি। কিন্তু এখন ওর থেকে মনে হয় আমারই দেখতে বেশি ভালো লাগে।
আসলে ফেরি লাইটগুলো দিলে সেখানকার লুকটাই চেঞ্জ হয়ে যায়। গতকালকের কাপড় চোপড়গুলো বারান্দায় ছিল, যেহেতু শীতকাল রৌদ্র ছিল না, ছাদেও দিয়েছিলাম, তারপরেও শুকায়নি, সারা রাত বারান্দায় ছিল, তা এখন একটু সেগুলোই শুকিয়ে গেছে, যদিও একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভেজা নাই কিন্তু ঠান্ডা একটা ভাব আছে, যেহেতু শীতকাল, তো আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। প্রতিদিনকার কাপড় প্রতিদিন যদি ভাঁজ করে রাখা না হয় তাহলে বেশি কাপড় জমে গেলে সেই কাজটা করতে আসলে বেশি জুলুম মনে হয় এবং অর্গানাইজ রাখা পসিবল হয় না। আসলে শীতের সময় ফজরের নামাজ পড়ে আর ভালো লাগেনি, কোনো কিছু করতে যায় নামাজ হিজাব এগুলো সব এমনি ফেলে রেখে গিয়েছিলাম, তো এখন সেগুলো ভাঁজ করে নিচ্ছি। অন্যান্য সময় আসলে তখনই ভাঁজ করে কমপ্লিট করে রাখি, কিন্তু শীতকাল ভোরবেলা তো আরও বেশি শীত, বেশি কষ্ট হয়। এই যে আমি বলেছিলাম বিছানার যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো আমি ওয়ার্ড্রোবের এই পাল্লাটার মধ্যে, ডোরটার মধ্যে রাখি। এখানে ঝুড়িটার মধ্যে বেবির কিছু কাপড় চোপড়ও আছে। এই কম্ফোর্টারগুলো, এই কম্বলটা কিন্তু রাত্রেবেলা আমরা বিছানায় নিয়ে ঘুমাই, কিন্তু সকালবেলা উঠেই আগে আমি এগুলো মশারি সহ কম্ফোর্টারগুলো, বেবির র্যাকসিনটা, বেবির কম্বলটা সব তুলে রাখি। আর দুপুরবেলা শোয়ানোর সময় যে কম্বলটা ইউজ করা হয় সেই কম্বলটাই শুধু বিছানায় একটু অর্গানাইজ করে রাখার চেষ্টা করি। কারণ একটা শীতের কাপড় বিছানায় না রাখলে আবার মানুষ দেখে বলবে যে এদের কি শীত লাগে না, এদের কোনো শীতের কাপড় চোপড়ই নেই। হ্যাঁ, এইটা ফান করলাম। আমার এই বিছানার পাশে কার সাইড টেবিলটা খুব বেশি ভালো লাগে এবং এটা একটু গুছিয়ে রাখতেও ভালো লাগে। একটু আর একটু আনকমন জিনিস দিয়ে আমি গুছিয়ে রাখতে পারতাম, বাট ছেলের জন্য আসলে পসিবল হচ্ছে না, ও সব জিনিস ধরার চেষ্টা করতেছে এখন। এই ছোট্ট ম্যাটটাই ও 100 বার করে তুলবার, আমি 100 বার করে নিয়ে এসে এখানে রাখি। একটু কথা শিখলে যখন বুঝবে, মায়ের কথাটা শুনলে বুঝবে, তখন হয়তো বার করবে না। আমার এই কর্নারটা খুব ভালো লাগে দেখতে। আর এই তো এটা রাত্রিবেলা আসলে লাইট অফ করে আমি এই ভিডিওটা শ্যুট করেছি। হ্যাঁ, আমার এটা খুব ভালো লাগে দেখতে। তো এবার আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটা বেশি এলোমেলো হয় কারণ আমরা মা ছেলে সারাটা দিনের বেশিরভাগ সময় আমরা ড্রয়িং রুমটাতেই থাকি। একটু পরিষ্কার রাখার জন্য, একটু গুছিয়ে রাখার জন্য এই এক্সট্রা কাপড়গুলো আমি উপরে দিয়ে রেখেছি, নিচে দিয়েছিলাম কিন্তু নিচে দেখা যায় বেশি জড়িয়ে যায়, এই জন্য আর এখানে দিতে ভালো লাগে না। আসলে প্রত্যেকটা জিনিস টান টান না থাকলে ভালো লাগে না দেখতে। শীতের সময় ছেলে বিছানায় বসে খেলছিল, ওর গাড়িগুলো দিয়ে মাথায় টুপিটা টেনে খুলে ফেলেছে, হয়তো বা গরম লাগছিল বেশি। আসলে বেবিদের মাথায় কেন জানি বেশি গরম লাগে, একটু পরপরই দেখি ঘেমে যায়। এই তো এই বিছানাটা আবার আজকে চেঞ্জ করলাম না, আমি একটা ছোট কাঁথা এখানে দিয়ে রেখেছিলাম বলে চাদরটা নোংরা হয়নি। এই বুদ্ধিটা কিন্তু বেশ ভালো। এর উপরে আমি ওর একটা কাঁথা বিছিয়ে রেখেছিলাম, ওকে যখন খাওয়াবো তখন উপরে বসিয়ে খাওয়াবো, কারণ শীতের সময়টা নিচে না রাখাই ভালো, টাইলসের ঠান্ডাটা মনে হয় আরও বেশি লাগে। এগুলো মোটামুটি আমি শুকনা কাপড় দিয়ে আজকে মোছামুছি করেছি, শীতের সময় আর ভালো লাগছে না ভেজা কিছু ধরতে। এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে, বসে দিলেও বসবে না। ডাইনিং টেবিলের উপরে কোনো কিছু না রেখে যদি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে রাখা যায় তাহলে দেখতে দারুণ লাগে। হাঁড়ি পাতিল থালাবাটি বা বাসনকোসন টেবিলের উপরে না রাখাই ভালো, এতে দেখতে টেবিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
আমি একটু ঝেড়ে নিলাম, আর বেশি যেখানে ময়লা ছিল একটু পানি পড়েছিল কাপড়তে মুছে নিলাম। এই তো ফাইনালি আমার ডাইনিং টেবিলের লুকটা চলে এসেছে। এরকম একটু পরিষ্কার পরিপাটি থাকলে কার না দেখতে ভালো লাগে, যেমনই পরিবেশ হোক না কেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।